বছর থেকে দেখা ছিল না, আজকে 15 আগস্ট, কেমন দেখছেন দীঘায় ভিড় বা আপনাদের ব্যবসাপাতি কেমন? দেখুন, 6 মাস তো লকডাউন ছিল, বর্তমান স্পট খোলার পর থেকেও তেমন একটা ভিড় হতো না। এখন 15 আগস্ট আজকে খুবই মানে পর্যটকের মানে আনাগোনা শুরু হয়েছে, এবং মানে পর্যটকের যে আগস্টে যেমন আমাদের ভিড় হয় তেমন একটা ভিড় হয়নি, কিন্তু আবার 6 মাসের পর যে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি, আগের ছন্দে যেমন দীঘা আবার ফিরে আসছে। ব্যবসাপাতির দিকে এখন আমরা আশা করছি বর্তমান আগের মতন আবার ব্যবসা আমাদের শুরু হয়ে যাবে, যদি এইরকম পর্যটক থাকে তাহলে, এবং আশা আনাগোনা যদি থাকে তাহলে নিশ্চয়ই আমাদের ব্যবসা বাণিজ্য আবার পুনরায় আবার আগের ছন্দে ফিরে আসবে। আমরা দীঘা দিয়ে শঙ্খের ব্যবসা করি এবং পাইকারি দিই, সে কাজ
সমস্ত পর্যটক বিন্দুকে জানানো যাচ্ছে যে মাস্ক বাধ্যতামূলক বিজ্ঞাপনের পক্ষ থেকে বিশেষ ঘোষণা মাস্ক বাধ্যতামূলক মাস্ক ছাড়া কেউ বাইরে ঘোরাঘুরি করবেন না মাস্ক ছাড়া বাইরে ঘোরাঘুরি করলে প্রশাসন আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে Yeah.